গান্ধী ভবনে আপনার জাঁথিবে কৈবল্য সাহিত্য সংসদ পক্ষর যে শ্রী গজানন সারস্বত সম্মান আয়োজন করা যাই এই সম্মান দেন পাইছেন বিশিষ্ট লেখিক সে হচ্ছেন ভগবতী খটুয়া ম্যাম যেহেতু জনে পরিচিত লেখিকা ভাবে সে পরিচিত তাঁর লেখা তাঁর কবিতা তাঁর যে সবল থাকে সমাজকে প্রেরণা দিয়ে থাকে তাঁর লেখা সবল উচ্চকোটির থাকে জনে অনেক আওয়ার্ড পাই জনে বিশিষ্ট লেখিকা তাঁর লেখা মধ্যে আমি পড়ি প্রেরণা পাই আপনার লেখায় অনেক সব শিখবা জিনিস থাকে তো ম্যামক সহ আমি বাইক নিয়েছিল আলোচনা মধ্যে করলু ম্যামকর কহা কথা মো অবদান সাহিত্য প্রতি সবল রয়েছে আইথিব মু সবল সমাজকে পরিবর্তন মো লেখা মাধ্যমে করা চাই অবদান রয়েছে ওড়িয়া সাহিত্যকে আগুক নেওয়া সবল মো প্রয়াস মু জারি রাখি থাকে ভগবতী খটুয়া ম্যামক আমি ধন্যবাদ দেওয়া চাইব আপনার লেখা সবল আমাকে প্রেরণা দিয়ে আসিছি আসুথিব সাহিত্য প্রতি যে মাতৃভাষা যেহেতু সময় অনুসারে যে কমি যাওয়া আপনার লেখার সে আহরি উজ্জীবিত হয়ে আগুক আগুক যাই আপনার অবদান সাহিত্য প্রতি অতুলনীয় কারণ আপনার সে ভগবান সহ তুলনা করা যাই কারণ ওড়িয়া হচ্ছে আমার গর্ব আৌরব সবল আহিত্য আমি মাতৃভাষা সাহিত্য সে তো জনে মা হিসাবে আপনার তো আপনার কর্তব্য দেন করে চালিয়ে আপনার লেখা মাধ্যমে তো কংগ্রাচুলেসন ম্যাম আপনার আপনার যে গজানন সারস্বত সম্মান পাই আপনার অশেষ ধন্যবাদ আমি তো সবল আপনার সহ রয়েছি আপনার লেখা সবল এমনি থাক থ্যাংক ইউ মোর কবিতার শীর্ষক গৌরী নন্দন গৌরী নন্দন আজ গজানন ধন্য তুম পিতা মাতা সকল কার্যর আরম্ভে তুমি অগ্রপূজ্যত দেবতা মাঙ্কর মরি কুটির জন্ম মাঙ্কর মরি কুটির জন্ম হইল মানস পুত্র ইচ্ছা শক্তি বলে জন্মিল তুমি জগতে হল বিখ্যাত জগতে হল বিখ্যাত গুম্ফার দ্বারকু জগাইল মাতা গুম্ফার দ্বারকু জগাইল মাতা জ্ঞানরে যাইব শুনে মাতা আজ্ঞা পাই জগিল গুম্ফাকু কাহাকু তো ন ছাড়িলে সব অনুরোধ ব্যর্থ হওয়া পরে শিবঙ্কর হেলা ক্রোধ যুদ্ধ কর বলি বইলে তোমাকে ত্রিশূলরে কলে বোধ মাতা পরিচয় দেলা পরে শিব হয়ে জ্ঞান ব্রহ্মাঙ্ক আদেশে উত্তর দিগু শিবগণক গমন শিবগণক গমন দেখিলে আজ্ঞা কেমিতি লাগুছি আজি বহুত সুন্দর কার্যক্রম বহুত বঢ়িয়া লাগুছি আমার ওড়িশার কোণ অনুকোণে সব কবি কবয়িত্রী মানে আসিছন্তি সেমানে এই কৈবল্য সাহিত্য সংসদকু ভাল পাউছন্তি বলি সংগ্রাম বাবুঙ্কর ভাল পাইবা তাঙ্ক পাখরে অছি বলি সেমানে এতে দূররু আসুছন্তি ম্যাম আমি আপনকো লেখা শুনতলে বহুত উচ্চকোটির কেমিতি লেখা চালছি হ্যাঁ মোর গল্প কবিতা শিশু সাহিত্য উপরে লেখা এসব চলছে আচ্ছা আগুক লেখা জারি রাখবে হ্যাঁ আগর মোর কবিতা বহি সংকলন হয়েছে মো বইর না হচ্ছে কবুণার রঙ আমার এই যে শ্রী রামচন্দ্র ভবনে উন্মোচিত হয়েছিল সেই দিনরু মু পছকু ফেরিনি আগুক চালিছে মোর সব কার্যক্রম সব সাহিত্য সংসদরে যোগ দেই বহুত সম্মানর অধিকারী হলে আবু সাহিত্য সংসদরে সম্মানিত হয়েছি আজ্ঞা এটা মতো বহুত আনন্দ হচ্ছে।